ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহিাত আসিফুল ইসলাম ভাই কাতার থেকে আপনি জানতে চেয়েছেন যে আমরা যখন নামাজে তাসাহদে বসে তখন হাতরা কখন থেকে নাড়াবো এক দুই নম্বর হয়েছে আমরা যখন সালাম ফিরাব তখন আমরা নজরটা কোন দিকে রাখবো গাড়ির মধ্যে রাখবো আর কাদের উপরে রাখবো না কোথায় আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রুসালাম বাদ সুমন আশিকুল ইসলাম ভাই আল্লাহ আপনাকে রহম করুক দয়া করুক জি প্রথম কথা হলো যে তাসাহদে বসের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সালাম ফিরে আগ পর্যন্ত হাতটাকে মুষ্টি করে রাখবে অর্থাৎ দুই কেনে আঙ্গুল মুষ্টি করে দুই শেষের আঙ্গুল মুষ্টি করে রাখে মধ্যম আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুলের সাথে একটা হালাকা বালার মতো বানিয়ে সাহায্য আঙ্গুল তারা ইশারা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা ইশারা অর্থাৎ যখনই এটার মধ্যে অনেক মতবিরোধ বিরোধ আছে তবে তবে যখনই আল্লাহর নামটা আসে তখনই হাত হাত দিয়ে একটু ইশারা করা নাড়ানো উপরের দিকে ইশারা করা এটাই নির্ভরযোগ্য মত বেশি পাওয়া যায় সেখানে যেমন আত্ম লিল্লাহি যেমন লিল্লাহি সেখানে আসাদুল্লাহ বলার সময় আছে অর্থাৎ রাতে শুরু থেকে শেষ পর্যন্ত যখন এই আল্লাহর নামটা আসে তখন এই হালকা নারানো ইশারা করা এটাই নির্ভরযোগ্য মত যদি এখানে অনেক মত পাওয়া যায় এটাই সর্বশ্রেষ্ঠ এবং সে রাতে শুরু থেকে শেষ পর্যন্ত দুই নম্বর বিষয় হচ্ছে যে সালাম ফেরানোর সময় কোন দিকে নজর দিবেন এই সম্পর্কে আমার জানা মতে এরকম কোন স্পষ্ট নাই যা হাদিসের বাক্য থেকে পাই তবে হাদিস যেগুলো পাওয়া যায় যেমন মুসলিমের বর্ণনাতে চারশো একত্রিশে একটি জাভের বিনরণ থেকে বর্ণিত হাদিসটি হল আল্লাহ বড় একটি আল্লাহ সাল্লাম বলেছেন বিয়াদি হাদিসটার বাক্য একটু উপরে রয়েছে যখন তোমাদের কেউ সালাম ফিরাবে তখন তার সাথীর দিকে নজর দিবে অর্থাৎ পাশের ব্যক্তির সাথে ইলা সোহাইবিহি মানে তার সাথী যে অর্থাৎ পাশে যে ওলাইমি হাত দিয়ে ইশারা করবে না তাহলে এটা বোঝা গেল পার্শে সালাম দিলে হবে সেখানে সালাম দিলে তো অনেক সময় কাদরা নজরে চলে আসে পাশের ব্যক্তি ওখানে অর্থাৎ দিকে সালাম বাম বামদিকে সালাম ফিরে যথেষ্ট হবে তারপর শহীদ মুসলিমের তিনশো বিরাশি তার একটি হাদিসের বর্ণনা পাওয়া যায় যেটা আমির বিন সাইদ তার পিতা থেকে তিনি বর্ণনা করছেন সেটি হল যে তিনি বলেন কিন্তু আরো রসুল্লাহ সাল্লাহ ইয়ামিনহী

তিনি হাজার এক হাজার তিনশো উনত্রিশ আবদুল মাসুদরা যান একটাও বর্ণনা পাওয়া যায় তাহলে নৈ সাল্সলাম যখন ডান দিকে ফিরাইতেন তখন এই ডানের অংশের ডানের গালের অংশ দেখা যেত আবার বাম দিকে ফেরাইলে বামের গালের অংশ দেখা যেত সল্লাল্লাহ সো ওয়াসাল্লাম এসলাম হেসালম ফিরাইতেন তাহলে সে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যাতে এলতেফাতরা অর্থাৎ নজরটা বা ফিরানোটা যাতে ভালোভাবে হয় সুন্দরভাবে ফিরাইয়া দুই দিকে সালামের পূর্ণতা করার চেষ্টা করবে আল্লাহ রবীম আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তফিল দান করুন হাজার তালীন মোহাম্মদ সালামুক রহমত